আসসালামু আলাইকুম আমি মিয়াদ ভাইয়া আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে ট্রেন্ডিং এ থাকা এই ছবিটি কিভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে এডিট করতে পারবেন খুব সহজে জাস্ট এক ক্লিক এ আপনারা সম্পূর্ণভাবে এই ছবিটি এডিট করতে চান কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন ওই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনাদের এরকম এডিট করে দিবে সো ফেসবুক ট্রেন্ডিং আরো অনেক এডিটিং ওই একই সফটওয়্যার দিয়ে আপনারা করতে পারবেন খুব সহজে সো আমরা বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে এন্ড সেখানে সবকিছু দেখি তো গাইস আপনারা আপনাদের মোবাইল ফোনের সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন ফটো ল্যাব দিয়ে সার্চ দেওয়ার পরে এরকম একটি অ্যাপ্লিকেশন এসে পড়বে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে তিনটা অপশন পাবেন টপ আর ট্রেন্ডিং আরেকটা রিসেন্ট তো আপনারা টপ বা ট্রেন্ডিংয়ে আপনারা এসে নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে শুধু ফেসবুক একরকমই নানান ধরনের ট্রেন্ডিং ছবি আপনারা এখানে পেয়ে যাবেন যা এক ক্লিকে তৈরি করা যায় তো একটু নিচে যাওয়ার পরে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন বর্তমানে ফেসবুকে আর কি ট্রেন্ডিং আছে এই ছবিটি সো এই ছবিটি এডিট করার জন্য আপনারা আপনাদের গ্যালারি দেখতে পাচ্ছেন আফটার বিফোর আগে কেমন ছিল পরে কেমন তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন সাপোজ আমি এই ছবিটি করতে চাই এই ছবিটি সিলেক্ট করে নিলাম তো এখানে ক্রপ আই অপশন আছে আপনারা যতটুকু ক্রপ করতে মন চায় আপনারা করে নেবেন তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন আসতে পারে আপনারা অ্যাড কেটে দিবেন আর কি আর উপরে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান এখনই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সাথে সাথে ছবিটি এরকম হয়ে গেছে আর কি আপনাদের ইন্টারনেট যত ফাস্ট এটা অত তাড়াতাড়ি কাজ করবে সো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকেই এরকম ছবি এডিট করে হয়ে গেছে তো আপনাদের ছবিটি সেভ করার জন্য গ্যালারিতে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন সেভ টু ডিভাইসে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন কোনো প্রকার অ্যাড আসলে আপনারা কেটে দিবেন ব্যাক বাটন দিয়ে তো এই দেখতে পাচ্ছেন সেভ ইমেজ তো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন আজকের জন্য এই পর্যন্তই বাই বাই